এটরের নাম করা পত্রিকার এক মেজর জেনারেল, খুব গবেষক সেজে বসে আছেন, তিনি সবজান্তায় বসে আছেন, তিনি বসে আছেন আসাদুল্লাহ আল গালেব রাশিয়ান ভাষার অধ্যাপক, তিনি এটা চালু করে দিয়েছেন নতুনভাবে, বলেন নাউজুল্লাহ মিন জালেক, আবার বলেন নাউজুল্লাহ মিন জালেক, তব অস্তাক্ষরে পড়েন। এই ধরনের লোকগুলো যদি আজকে পণ্ডিত সেজে বসে বাংলা জমিনে, তো বাংলাদেশ থাকবে না, ধ্বংস যাবে। তো আহলেদিস আসাদুল্লাহ আল গালেব করে নাই, আহলেদিস করেছেন সাহাবায়ে কেরাম, তাদের আমল থেকে এই আন্দোলন চলে আসছে, আজও চলছে, আগামী দিনেও চলবে। এই আন্দোলনে অস্বাক্ষরের ক্ষমতা কারো নাই। যারাই আমাদের ভাষণ শুনছেন, প্রত্যেকে বলছে যারা আমাদেরকে ভালোবাসেন, কর্মী হন বা না হন, বা আমাদের দুশ্মনরা, তাদেরকে বলছি আমার লিখিত আহলেদিস আন্দোলন কি কোনো বইটা দয়া করে একটু পড়ো, তারপর আমার সম্পর্কে বাজে কথা বলো। তোমার এই রিসার্চ পদ্মা নদীতে ডুবে যাবে, কিন্তু আমাদের লেখন ইনশাল্লাহ থেকে যাবে, বা যে মজাবে আমরা সেই মজাবে। অথচ আহলেদিস আছে সাহাবায়ে কেরামের যুগ থেকে, আহলেদিস নতুন করে হয়েছে নাকি এগুলা? দেখবেন বাংলার জমিনে একবার হক জানতে পারলে বেদাতিতে ভাত থাকবে না বাংলাদেশে, এ সব ইনশাল্লাহ আগামী আহলেদিস হয়ে যাবে সবাই। আমরা দেখতে পাচ্ছি আগামী আর ২০টা বছর যান না, এদেশে কোনো বেদাতি থাকবে না ইনশাল্লাহ। অর্থনীতিবিদ অর্থনীতি মিথ্যা হতে পারে, রাজনীতিবিদ রাজনীতি মিথ্যা হতে পারে, সাহিত্যিকের সাহিত্য মিথ্যা হতে পারে, বৈজ্ঞানিকের বিজ্ঞান মিথ্যা হতে পারে, কোরআনের একটা হরফ একটা নুকতা মিথ্যা হতে পারে না। এই আকীদা নিয়ে মুসলমানরা কাজ করে, এই আকীদা নিয়ে যে চলে সেই হলো আহলে হাদিস। কোরআন হাদিসের বিধানের বিপরীত কোন সরকার হোক, এমনকি জাতিসংঘ যদি বলে যে কোরআন বাতিল, ওই জাতিসংঘকে আমার ৩% মূল্য দেয় না। রসুলের কথা পাওয়ার পরে সমস্ত দুনিয়ার আলমে একদিক চলে গেল, আহলেদিস আন্দোলন বাংলাদেশ কোশ্চিন করে সেখানে মাথা নত করবে না। আহলেদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি।